গান্ধী জয়ন্তী, তো সবাইকে গান্ধী জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি গান্ধী জয়ন্তী, জানি না কি বললাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল স্ট্রেট হয়ে গেছে, চুলটার ব্যাপারে পরে বলি। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হচ্ছে আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে মাছ ধরছিল অনেকগুলো, তো সেগুলো তো ভিডিও ওরকম করা হয়নি, কিন্তু করা হয়েছে একটু, তো ওটা শেয়ার করবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার স্নান হয়নি। অ্যাকচুয়ালি হচ্ছে আমি কালকে চুল স্ট্রেট করতে গেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল স্ট্রেট হয়ে গেছে। আমি তোমাদেরকে পুরোটা দেখাবো। তো আমার চুল স্ট্রেট হয়ে, সামনে চুলগুলো আমি লেয়ার কাট কেটেছি। আর আমার, তোমরা, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে দেখো যে আমি চুল স্ট্রেট করবো, তো জানি না দেখতে দেখানো যাচ্ছে কি না, আমি তো জানি না, জাস্ট দেখাচ্ছি। চুলটা আমার এতটা এসছে, তো তোমরা দেখতেই পারছো আমি পুরো চুল স্ট্রেট করে, পুরো চুলটাকে আমি সামনেই নিই, আমার কমফোর্টেবল লাগছে। আর এই গরমে চুল স্ট্রেট করে কালকে এলাম, কালকে অ্যাকচুয়ালি চুল স্ট্রেট করতে গেছিলাম। আর আমি এবার চুলটা স্ট্রেট করেছি আলাদা জায়গায়, আমি আগের বছর যেখানে করছিলাম এবার একটু ওখানে করিনি। আর এবার হচ্ছে আমাদের এখানে আমি শুকনা গেছিলাম, তো শুকনার ওখানে পার্লারে গেছিলাম, তো ওখান থেকে চুল স্ট্রেট করে আসলাম। চুল একদমই কম, বেশি চুল নেই মাথায়, স্ট্রেট করলে তো এমনিতেই চুল নেই। আর এই গরমের মধ্যে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, আমি তো ফ্যান ট্যান অন করে একদম বসে আছি, পুরো ঘেমে যাচ্ছি, না হলে আমি এর জন্য ফ্যানে আগাচ্ছি। কিন্তু কালকে রাত্রে, কালকে চুল স্ট্রেট করতে গেছিলাম আমি 12টার দিকে, আর আসছিলাম 7:30টার দিকে রাত। তোমরা বিশ্বাস করবে না, পার্লারটা এত ভিড় ছিল, আমরা জানতামই না যে এরকম ভিড় থাকবে। কালকে যেই পার্লারে আমি চুল স্ট্রেট করছি ওখানে 17 জন স্ট্রেট করছে, আমরা 3টা ফ্রেন্ড মিলে 17 জন, তাই মানে অনেক লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। ওরা আগে গেছিল আর আমরা একটু দেরি করে গেছিলাম, 12টার দিকে যেতে যেতে 1টা বেজে গেছে, তো সের জন্য আমাদের তো লেট হয়ে গেছিল। আর ওদেরকে আগে করবে, তারপরেই আমাদের করবে, তো কালকে সারাদিন প্রচুর টায়ার্ড ছিলাম, পার্লারে বসে বসে পুরো বোর হচ্ছিলাম, আর আসতেও পারছিলাম না যেহেতু চুলটা স্ট্রেট করব। একবার এতটা দূরে গিয়ে আবার যদি চলে আসি ভাল লাগে না, সের জন্য। তো তোমরা বলো কেমন লাগছে, জানি খারাপ লাগছে, মাঝখানে সত্যি করে ভালো লাগে না, আর আমার চোখ দেখা যাচ্ছে না চুলে। তো দি ভাই, ও তো চুল কয়দিন আগে স্ট্রেট করছিল, এর জন্য ও এখন করবে না, ও হচ্ছে কয়েকদিন পর করবে, তাই আমি স্ট্রেট করে নিলাম। আমার পুজোর স্ট্রেট কমপ্লিট, আমার পুজোর শপিং কমপ্লিট। হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি না, কারণ আজকে একটু আমার শরীরটা অতটাও ভালো নেই, কালকে সারাদিন না খেয়েছিলাম, কালকে ওখানে চিপস ঠান্ডা জল টল খেয়ে মানে গলা পুরো বসে গেছে, আমার মনে হয় জ্বর আসবে কি সর্দি আসবে, গ্যারেন্টি সর্দি আসবে, কারণ গলাটা প্রচুর খুশখুশ করছে। তাই দি ভাই ও গরম জল করে দিল ভাত দুপুরে লাঞ্চে, মানে দুপুরে যখন ভাত খেলাম গরম জল খেলাম, কারণ সারাদিন কালকেও ঠান্ডা জল খাইছি, আজকেও আমি ঠান্ডা জলই খেয়েছি। তো দি ভাই বললো গরম, গলাটা তো খুশখুশ করছে, তার মানে সর্দি বা জ্বর আসতে পারে, তো গরম জলটা খেয়ে নে। তাই আমি অ্যাডভান্সে গরম জল খেয়ে নিলাম, আর অ্যাডভান্স বলবো না, এটা সত্যি কথা, আমার গলাটা প্রচুর অসুবিধা করছে, মানে অসুবিধা লাগছে, পুরো খুশখুশ করছে, সর্দি আসলে তো হয়ই একটা, কীরকম যেন সেরকমই, আর গলাটা খুবই 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 খারাপ লাগছে। আর স্ট্রেট করে তো তোমরা দেখতেই পারছো স্ট্রেটের মেনটেন করতে হয়, আজকে আমি স্নান করিনি, কীভাবে স্নান করব, কারণ জল লাগানো মানা আছে। তো আমি আমি মুখটাও ধুইনি, মুখটাও আমি ভেজা গামছা দিয়ে মুছে তারপরে ক্লিন করে জাস্ট এরকমভাবেই আছি। আর শরীরে জানি কিরকম লাগছে, এই গরমের মধ্যে স্নান না করে তো থাকাই যায় না, আর আমি তো মুখ চুখ ধুই 14 বার, আর সেই জায়গায় হচ্ছে একবারও মুখ ধোয়া হয়নি, জাস্ট ভেজা কাপড় দিয়ে মুছে মুছে এরকম করছি, কারণ আমারই ক্ষতি, কারণ সামনে চুলগুলোতে জল লাগলে স্ট্রেটটা খারাপ হয়ে যাবে, সেই জন্য ভাবছি দুদিন কষ্ট করে নেই, যে যতটুকু বলছে ও মেনটেন করে নেই, তারপরে তো স্নান, কালকেই তো কালকেই হচ্ছে কি করব, চুলটাকে তো কালকে হচ্ছে হেয়ার স্পা করেই করতে যাব, তো কালকে ওয়াশ করে নেবো, তো কালকে পুরোপুরি স্নান করে নেবো।
আর আমাদের পুজোর শপিং প্রায় আমার তো কমপ্লিট, পুরো কমপ্লিট, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দি ভাইরও আজকে একটা শাড়ি আসলো, ও অনলাইন থেকে একটা অর্ডার করছে, তোর একটা আসছে আর একটা বাকি আছে, তো সেগুলো সব শেয়ার করবো ভাবছি। আর কসমেটিক্স এখনো হয়নি, কসমেটিক্স শুধু আমার শাড়ির জন্য হয়েছে, আর এমনি ড্রেসের জন্য পরার জন্য একদম হয়নি, তো সেটাই শেয়ার করব। তো ভাবছি সবগুলো একসাথে, আই থিঙ্ক কসমেটিক্সটা আমি পরে শেয়ার করব, কিন্তু কালকে নেক্সট ব্লগে আমাদের পুজোর যত কিছু কিনলাম সেটা শেয়ার করব, আশা করছি কালকে শেয়ার করতে পারবো মানে সবকিছু। আজকে আর করছি না, আর আজকে বিকেলে একটু কোথায় বেরোবো ভালো লাগছে না, দেখি খেতে যাব বিকেলে, তো ফ্রেন্ডের বাড়িতে যাব একটু, আমাদের বাড়ির পাশেই, তারপর ওদের বাড়ি থেকে গিয়ে একটু আমার একটু কাজ আছে ওদের বাড়িতে, তো ওটা কমপ্লিট করে তারপরে চাউমিন মোমো খেয়ে এসে বিকেলে বাড়ি, মানে বিকেলে বলতে 6টা, এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর দাভাই ও আজকে ব্যাংক ছুটি, আজকে যেহেতু সবকিছু ছুটি, তো দাভাই হচ্ছে বাড়িতেই ছিল খাওয়া দাওয়া করে, ও জাস্ট বেরোলো আই থিঙ্ক মানে শপিং, ওরও শপিং হচ্ছে, কিছু কিছু অনেক কিছুই কেনা হয়ে গেছে, ও তো অনেক কিছুই কেনে, তো আবার আজকে মনে হয় আবার একটু শপিংও করবে ওদিক থেকে, তো ও চলে গেলো খাওয়া দাওয়া করে। আর এদিকে দিভাই আজকে রান্না করছে, আজকে বলবো না মানে দিভাই তো রান্না করে, তো আজকে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য দিভাই ও ফ্রেশ ট্রেশ হচ্ছে এখন, আর বাবা টিভি দেখছে, মা তো একটু রেস্ট করছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি তো পুরো বসে আছি। আর কি বলবো, আমি একটু, আমার তো কিছু কাজ নেই, জল নিয়ে আসবো বিকেলে, হ্যাঁ জলটা নিয়ে আসবো, জল এনে ফ্রেন্ডের বাড়িতে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো তোমরা বলো কিরকম লাগছে আমাকে, জানি না ভালো লাগছে না জানি, তো ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও অবভিয়াসলি খারাপই লাগছে, কিছু করার নেই মানে। আর আমার চুলটা হচ্ছে সামনে আমি লেয়ার কাট কাটছি, সেই জন্য চুলটা ছোট ছোট হয়ে গেছে, ভালো লাগছে না, আমার মনটা পুরো ভেঙে গেছে। আমি ভাবছিলাম মানে লেয়ার কাটতে মানে এতটা সামথিং আসবে, বাট এই চুলগুলো পুরো অনেকেই ছোট হয়ে গেছে, তো একটু কষ্ট লাগছিল কারণ চুলটা এত বড় ছিল এরকম, তো এটাকে কেটে যখন এতটুকু হয়ে গেছে না তখন, আর মাঝখানে আমি অ্যাকচুয়ালি সিটি করি না, তো একটু কমফোর্টেবল হচ্ছে না, মাঝখানে আমার ভালো লাগে না সিটি করতে, জানি না কেমন লাগছে, একদমই খারাপ লাগছে, ঘাটিয়ে লাগছে। তো তো এখনকার মতো, আজকের মতো ব্লগটা এখানে স্টার্ট, টাটা বাই বাই, আর সবাইকে গুড ইভিনিং, তো সবাই মজা করো, আর আমি কালকে চেষ্টা করবো নেক্সট ব্লগে আমরা কী কী পুজো শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখা হচ্ছে, বাই।